اللبن يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب وذوقوا بما كنتم تكفرون. الله أكبر. قيامت الميدان أمر الله جخون حساب نيبن بني آدمের হিসাব নিতে গিয়া একদল মানুষের চেহারা হয়ে যাবে রাতের অন্ধকারের মতো কালো আর একদল মানুষের চেহারা হয়ে যাবে দিনের ন্যায় সূর্যের আলোর ন্যায় একেবারে পকপকে সাদা যাদের চেহারা কালো হয়ে যাবে যাদের চেহারার মধ্যে নূর পাওয়া যাবে না হিসাব নিতে গিয়া যাদের আমলনামায় ত্রুটি পাওয়া যাবে যাদের আমলনামায় ঝামেলা পাওয়া যাবে যাদের আমলনামায় গুনাহ পাওয়া যাবে রে তাদের চেহারা হয়ে যাবে কালো অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে আমার আল্লাহ তাদেরকে বলে দিবে ফাযুকুল আযাব ওযুকু বিমা কুনতুম তাকফুরুন দুনিয়ার জমিনে যেইভাবে আমি আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিলাম যেইভাবে নাফরমানে লিপ্ত হয়ে গিয়েছিলাম যেইভাবে আমি আল্লাহর বিধান মানো নাই আজকে আমি আল্লাহ তোমাদের জানাইয়া দিলাম তোমাদের চেহারা অন্ধকারচ্ছন্ন বানাইয়া দিলাম চেহারার মধ্যে কালো বানাইয়া দিলাম চেহারার নূর সরাইয়া দিলাম ফাযুকুল আযাব আজকে জাহান্নামে গিয়া কঠিন ভয়াবহ আযাব কিয়ামত পরে অনন্তকালের জন্য ভোগ করতেই থাকো আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ আরেক দলের চেহারা হয়ে যাবে আপনার নূরের আলো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাদের বলবেন ফাআম্মাল লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফীহা খালিদুন আর যাদের চেহারা হয়ে যাবে নূরের আলো যাদের চেহারা হয়ে যাবে নূরের আলো চেহারার মধ্যে পূর্ণিমার রাতের চাঁদ যেমন ঝলমল করবে দুনিয়া তাদের চেহারা যেমন ছিল কিয়ামতের ময়দানে আর তাদের চেহারা তেমন থাকবে না জান্নাতে পোশাক পরিধান করায়া তাদের সুরতটা জান্নাতি সুরত বানায়া দিবে আল্লাহ বলবে বান্দা আজকের থেকে তোমরা অনন্তকালের জন্য আমি আল্লাহর রহমতের ভিতরে থাকবা আল্লাহর রহমত নিয়া অনন্তকালের জন্য জান্নাতে চলে যাবে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না কি চাই না কে কে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন হিসাব নিকাশ বাদ দিয়া হিসাব সাইরা কেউ কি পলায়ন করতে পারবে না কে পলায়া যাইতে পারবে না পারবে না কারণ আমলনামা আসবে ডান হাতে কারণ আমলনামা আসবে বাম হাতে